আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে, এই জন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। নাসির নামের একজন ব্যক্তির ঘটনা আসুন তার কাছ থেকেই শুনে নেই। আমার বিয়ের শুধুমাত্র 3 মাস হয়েছিল এবং ইতিমধ্যেই আমি আমার স্ত্রীর মৃত্যুর খবর পেলাম। আমি তো কখনো চিন্তাও করতে পারিনি যে আমাকে এত ভালোবাসা দেওয়া আমার স্ত্রী, যার সাথে আমি এখন পর্যন্ত ভালোভাবে আমার ভালোবাসাও প্রকাশ করতে পারিনি, সে এই দুনিয়া থেকে এত দ্রুত চলে যাবে। আমি তার ভালোবাসা পূরণ করার জন্য কোনো প্রকার কোনো কমতি রাখিনি। সে যেমনটা চেয়েছিল আমি তেমনটাই করেছিলাম। তবে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যায়। তবে আমার স্ত্রীর মৃত্যুর পরেও আসল ঘটনা শুরু হয়, যেটি না শুধু আমাকে ভেঙে দিয়েছিল বরং আমার মানুষের সাথে সম্পর্কগুলোকে ভালোভাবে দেখিয়ে দিয়েছিল। যেমনিভাবে আমার স্ত্রী মৃত্যুর খবর ছড়িয়ে গেল, তখন আমার স্ত্রীর বাবার বাড়ির মানুষজন আমাদের বাসায় এলো। তার মা আমাকে যেই সেই বলতে লাগলো। তিনি বলতে লাগলেন, তুমি আমাদের মেয়েকে মেরেছ, সে বিয়ে করার সময় তো অনেক খুশি ছিল, সে তো আমাদেরকে বলেছিল যে এখন সেই ঘর থেকে আমার জানাজাই বের হবে, তুই তো আসলেই এই বাড়ি থেকে তার জানাজা বের করলি, তোর কি একটুও লজ্জা হচ্ছে না? তুই আমার মেয়ের উপর এত বেশি জুলুম করেছিলি বিধায় সে কিছু না বলেই মৃত্যুবরণ করেছে, আর এমন অবস্থায় আমি তাদেরকে কী বা আর বুঝাতাম? আমি তাদের কীভাবেই বা বলতাম যে আমি আমার স্ত্রীর সাথে এই পর্যন্ত কোনো সম্পর্কই করতে পারিনি, আর কীভাবেই বা জুলুম করব আমি তার উপর? আমাদের সম্পর্ক তো এখন পর্যন্ত ভালোভাবে গভীরই হয়নি। আমার চাওয়ার পরেও আমি তার কাছে যেতে পারিনি। সে এত পরিমাণ লজ্জা পেত যে আমি যদি তাকে কিছু বলতাম তাহলে সে লজ্জায় তার মুখ অন্যদিকে সরিয়ে নিত। এইভাবে আমাদের সংসার 3 মাস পার করে। এছাড়াও আরও একটি বড় ঘটনা ঘটে যায় যেটি আমাকে অনেক বেশি চিন্তিত করে দিয়েছিল। স্ত্রীর বাবার বাসার মানুষজন বলছিল যে আমরা মাইয়েতকে আমাদের বাসায় নিয়ে যাব এবং আমাদের কবরস্থানের মধ্যেই দাফন করব। এবং এরপর আমার বাসার মানুষজন বলতে লাগলো যে এখন তো সে আমাদের দায়িত্ব, এজন্যই আমরা তাকে আমাদের এখানেই দাফন করব। তবে স্ত্রীর বাবার মানুষজনদের মধ্যে একজন ব্যক্তি অনেক বেশি জেদ করছিল। সে বলে, আমরা কোনোভাবেই আমাদের মেয়েকে এখানে দাফন করতে দেব না, তোমরা আমাদের মেয়ের সাথে যত প্রকার জুলুম করেছো তা যথেষ্ট, এখন আমরা একে মৃত্যুর পর এখানে ছেড়ে দিতে পারবো না। এরপর কোনো না কোনোভাবে তারা মাইয়েতকে এখান থেকে বের করে নেয় এবং তারা আমার স্ত্রীকে তাদের বাসায় নিয়ে যায়। আমি সেই সময় অনেক বেশি চিন্তিত ছিলাম, তবে আমার তার সাথে সম্পর্ক খতম তো হয়নি, তাই আমিও তার সাথেই চলে গেলাম। আমি আমার স্ত্রীকে দাফন করার সময় অনেক বেশি চিন্তিত ছিলাম। আমি যখন তাকে কবরের মধ্যে নামাই তখন আমার শরীর কাঁপছিল এবং আমাকে আমার মৃত্যুর কথা মনে পড়ছিল। মন চাচ্ছিল যে স্ত্রীর সাথে আমিও এই দুনিয়া থেকে চলে যাই, তবে আমি এমনটা করতে পারবো না। তখনই কেউ যেন আমাকে পেছন থেকে ধাক্কা দিল। আমি যখন পেছনে ঘুরে তাকালাম তখন দেখলাম সেই মানুষটি আমাকে ধাক্কা দিল যে আমার স্ত্রীর মাইয়াতকে এখানে নিয়ে আসার জন্য অনেক বেশি জেদ করছিল। সে আমাকে বলতে লাগলো, আরে ভাই, এখন কি তুমিও এই কবরের মধ্যে শুয়ে পড়বে? বের হও এখান থেকে। তাকে দেখে তার আন্দাজ আমাকে একটু আজব এবং ঘৃণার মতো মনে হলো। এরপর আমি কবর থেকে পেছনে সরে গেলাম। এরপর দ্রুত করে তার কবরে মাটি দিয়ে দাফন করা হলো এবং সব কাজ সম্পন্ন করা হলো। এরপর সেই ব্যক্তিটি বলতে লাগলো, এখন এখানে অমুসলিমদের মতো তামাশা করবেন না, সকলেই নিজের নিজের বাসায় চলে যান। আর তুমি মিয়া, তোমার স্ত্রীর শোক পালন করতে করতে কি এই দুনিয়া থেকে উঠে যাবে নাকি? যাও, নিজের বাসায় চলে যাও এবং নিজের মাকে সময় দাও। আমি সেই ব্যক্তিটির এমন কথা শুনে অনেক বেশি চিন্তিত ছিলাম। তবে আমি কী বা আর করতাম? সেই সময়টি এমন ছিল যে আমি কিছু বলতেও পারছিলাম না। এরপর আমি চুপচাপ করে আমার বাসায় চলে এলাম। বাসায় আসার পর আমার মন অনেক নাজেহাল অবস্থায় কান্না করছিল। তখন আমি আমার একটি বন্ধুকে কল করার জন্য পকেট থেকে যখন মোবাইল ফোন বের করতে গেলাম তখন দেখলাম যে আমার ফোন তো আমার পকেটের মধ্যে নেই। এটি দেখার পর আমার পায়ের নিচ থেকে জমিন সরে গেল। আমি অনেক চিন্তিত হয়ে পড়লাম। এরপর চিন্তা করলাম যে হয়তো বা মোবাইলটি আমি রাস্তার মধ্যে কোথাও ফেলে এসেছি। তখন আমার খেয়াল আসলো যে কবরস্থান থেকে আসার সময় আমার পকেট কিছুটা হালকা ছিল। আমি সেই সময় কি করব কিছুই বুঝছিলাম না, তবে আমি আমার মোবাইল ফোন কবরস্থানের কোথাও রেখে এসেছিলাম। এরপর আমি বাসা থেকে বের হলাম এবং মোবাইল ছাড়া জীবন অচল মনে হচ্ছিল।
এরপর আমি দ্রুত সেই কবরস্থানে পৌঁছাই যেখানে আমার স্ত্রীকে দাফন করা হয়েছিল। সেখানে যাওয়ার সাথে সাথে আমার পুরো নজর কবরস্থানের দিকে পড়ল, তবে আমি আমার মোবাইল ফোন কোথাও দেখতে পেলাম না। আমি এদিকে ওদিকে তাকাতে লাগলাম, তখনই একজন বৃদ্ধ ব্যক্তি আমার দিকে আসলো এবং বলল, কি খুঁজছ? মনে হচ্ছিল যে সেই বৃদ্ধ মানুষটি এই কবরস্থানের দেখাশোনা করত। আমি বললাম, চাচা, আমি আমার মোবাইল ফোন এখানে ভুলে রেখে চলে গিয়েছিলাম, সেটাই খুঁজছি। এরপর চাচা জিজ্ঞাসা করল, তুমি আমার তোমার মোবাইল ফোন কবরের মধ্যে রেখে দাওনি তো? হ্যাঁ, এটাও হতে পারে। আসলে আমি যখন কবরের দিকে তাকাচ্ছিলাম, তখন কেউ একজন আমাকে কবর থেকে সরানোর জন্য আমার কামিজ ধরে টান দেয়। মনে হয় যে আমার মোবাইল ফোন নিচেই পড়ে গিয়েছে। এরপর আমি একটু চিন্তিত হয়ে চিন্তা করতে লাগলাম যে তাহলে কি আমার ফোন এই কবরের মধ্যেই পড়ে গিয়েছে? মনে হচ্ছে যে এখন আমাকে কবর খনন করতে হবে। তওবা করো মিয়া, এটি কেমন কথা বলছো? সেই ব্যক্তিটি এই কথা বলে তার কান বন্ধ করে রাখল। 1-2 হাজার টাকার একটি মোবাইলের কারণে তুমি মহান আল্লাহ পাকের নিয়ম ভঙ্গ করবে? তুমি যদি এই কাজটি করো, তাহলে তোমার স্ত্রীর বাবার বাড়ির সকল মানুষজন এসে তোমাকে মেরে ফেলবে। এই কাজ করার চিন্তা একদম করবে না, এবং তারা এরপর এটাই ভাববে যে তুমি তাদের মেয়েকে হত্যা করেছ। আমি অনেক অবাক হয়ে গেলাম যে এই ব্যক্তিটি আমার বাসার খবর কিভাবে জানল, এবং সেই ব্যক্তিটি এটাও জানতো যে এই মহিলাটি আমার স্ত্রী, এবং তারা বাসার মানুষজন আমার উপর রাগ করেছে। এটি চিন্তা করে আমি একটু বিস্মিত হলাম যে এই ব্যক্তিটি আমার সম্পর্কে এত কিছু জানে কিভাবে। তবে সেই সময় আমি চুপ করে রইলাম, এবং সেই সময় আমার দুঃখ এত বেশি ছিল যে আমি দ্রুত বাসায় ফিরে এলাম। বাসায় আসার পর আমি সেই কথাটি আমার মাকে বললাম। মা বলতে লাগল, আরে বেটা, এতে এত চিন্তা হওয়ার কি আছে? তুমি অন্য একটি মোবাইল ক্রয় করে নাও, এত বেশি চিন্তা করো না। আর এখন তোমার স্ত্রীর মৃত্যুর পর যদি তোমার মোবাইলও তোমার কাছে না থাকে, তাহলে তুমি আরও বেশি চিন্তিত হয়ে পড়বে। নিজের চিন্তাভাবনাকে কাবু করো, আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি তোমার জন্য নতুন একটি মোবাইল ক্রয় করে নিয়ে আসো। আমি তখন বলতে লাগলাম যে, মা, সেই নাম্বারের মধ্যে তো আমার অনেক নাম্বার ছিল, তবে যেহেতু আপনি বললেন অন্য ফোন কিনতে, তাহলে আমি তেমনটিই করব, আপনি আমাকে টাকা দিয়ে দিন। এরপর মা আমাকে টাকা দিয়ে দেয় এবং আমি আমার নতুন মোবাইল ক্রয় করে নিয়ে আসি। আমি সেই মোবাইলের মধ্যে নতুন সিম ঢুকালাম, তবে তখনই এমন একটি ঘটনা ঘটে গেল যা আমাকে অনেক চিন্তিত করেছিল। রাত 12টা বাজছিল এবং আমার ফোনের মধ্যে সিগন্যাল আসছিল না। যখন সিগন্যাল এলো, তখন আমি সর্বপ্রথম যে নাম্বার ডায়াল করলাম তা আমার পুরাতন নাম্বারে মনে করলাম। মনে হয় আমি সিগন্যাল চেক করার জন্য এমনটা করছিলাম। আমার চিন্তাভাবনা এটা ছিল যে যেহেতু আমার মোবাইল কবরের মধ্যে পড়ে গিয়েছে, সেহেতু সেটি এখন পর্যন্ত খারাপ হয়ে গিয়েছে বোধহয়। তবে যখনই আমি কল করলাম, তখন সেই নাম্বারে রিং হতে লাগলো। এটি শোনার পর আমার দেহ শিহরিত হয়ে গেল এবং আমার ভয় লাগতে লাগলো। আমার মোবাইল কবরের মধ্যে রয়েছে এবং তা আবার রিং হচ্ছে। তবে এরপর যা হলো তা আমাকে অবাক করে দিল। এরপর আমার ফোন রিসিভ করা হয় এবং এই ঘটনা হওয়ার পর আমি অবাক হয়ে দাঁড়িয়ে পড়লাম, এবং আমার মাও অনেক অবাক হয়ে গেল এটি দেখে যে আমি করছি। মা আমাকে জিজ্ঞাসা করল, বাবা, কোথায় যাচ্ছ? আমি উত্তর দিলাম, মা, আমি আমার স্ত্রীর কবরের কাছে যাচ্ছি। মা বলল, কি হয়েছে তোমার? আগে মোবাইলের বাহানা করে গিয়েছিলে, এখন আবার কি ঘটে গেল যে রাতের এই সময়ের মধ্যে তুমি তোমার স্ত্রীর কবরের কাছে যাচ্ছ? মা আমাকে যেতে হবে, এই বলে আমি বাসা থেকে বের হয়ে গেলাম। আমি জানতাম না যে আমার মা আমার জন্য কতটা চিন্তিত ছিল। এই সময় আমার মনের মধ্যে শুধু একটি চিন্তা কাজ করছিল, আর তা ছিল আমার স্ত্রীর চিন্তা। কেননা যেই সকল কিছু আমি শুনেছিলাম, তারপর আমি চুপ করে বসে থাকতে পারতাম না। এই বিষয়ে আমার পুরো অধিকার ছিল যে আমি এই ব্যাপারটি সম্পর্কে তদন্ত করি। আমি এরপর সেই কবরস্থানে যাই। তবে যখনই আমি কবরস্থানের মধ্যে কদম রাখলাম, তখন সেই বৃদ্ধ ব্যক্তিটির দেখা হলো, যে কিনা সেই কবরস্থানের দেখাশোনা করে। সে বলতে লাগলো, আরে, আপনি আবার এখানে কি খুঁজতে আসেন? তিনি রাগ হয়ে এই কথা বললেন। আমি বললাম, আপনার কাজ হলো কবর খনন করা, আপনি সেটাই করেন, বারবার আমাকে প্রশ্ন করবেন না যে আমি এখানে কেন এসেছি। তখন সেই ব্যক্তিটি বলতে লাগলো, আমি তো তোমার ভালোর জন্যই বলছি, তোমার এই কবরস্থান সম্পর্কে কোনো ধারণা নেই, আমি এখানে থাকি, তাই দায়িত্ব তো আমাকেই পালন করতে হবে, এই কারণে জিজ্ঞাসা করছি, কোনো সমস্যা থাকলে আমাকে বলো। এরপর আমি সেই ব্যক্তিকে সকল কথা বলে দেই। এই কথা শোনার পর তার চেহারাতে একটি রং এলো, আবার একটি রং চলে গেল, আর বলল, এই ব্যাপারে আমি কিছু জানি না,
তবে একটি কথা আমি অবশ্যই বলবো, এর সম্পর্ক তোমার স্ত্রীর সাথে রয়েছে, তোমার স্ত্রীর কবর থেকে নয়। এবং তুমি এই সম্পর্কে তোমার স্ত্রীর বাসার মানুষকে বলো এবং খোঁজ লাগাও, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে আমি কিছু বললে তা খেয়ানত হয়ে যাবে, এবং এই কারণে আমি নিজেকে গুনাহগার করতে চাই না। তুমি নিজেই গিয়ে খোঁজ লাগাও। আমি বুঝে গেলাম যে সে আমাকে কিছু বলতে চাচ্ছে না, মনে হয় সে আমার স্ত্রীর বাবার বাসায় মানুষের কাছে অর্থ নিয়েছে, এটি না বলার জন্য অথবা অন্য কোনো কারণ হতে পারে। এরপর আমি আমার শ্বশুর বাড়িতে গেলাম, সেখানে দেখলাম যে সকলেই একটি রুমে বসে আমার এবং আমার স্ত্রীর সম্পর্কে কথা বলছে। আমি সেখানে গেলে আমার শাশুড়ি আমাকে বলে, কেন এসেছো বাবা? তখন আমি ওনাকে বললাম যে একটি সমস্যা হয়েছে। এটি বলতেই তিনি বলতে লাগলেন, আমাদেরও একটি সমস্যা হয়ে গিয়েছে, আমরা আমার ভাগিনাকে খুঁজে পাচ্ছি না, তাকে খুঁজতে একটু সাহায্য করো। আমার কথা তারা শুনল না। এরপর আমি সকল কিছু ভুলে সেই ভাগিনার টেনশন নিয়ে নিলাম। তবে আমি সিদ্ধান্ত নিলাম যে রাতে আমি আমার স্ত্রীর কবর খনন করব। এরপর রাত দুইটায় আমি কবর খনন করি এবং সেই সময় সেই বৃদ্ধ ব্যক্তিটিও ঘুমিয়েছিল। কবর খনন করে দেখি যে কবরের মধ্যে কেউ নেই, আর আমি এই সম্পর্কে আগে থেকেই জানতাম, কেননা আমার কল যখন রিসিভ করেছিল তখন কেউ একজন বলেছিল যে তুমি যদি তোমার স্ত্রীর ধার শোধ না করো তাহলে তোমার স্ত্রীর আজাবে পড়বে। এখন ফেরেশতা তো এমন বলতে পারে না, আর ফেরেশতা বা আমার সাথেই কেন কথা বলবে, এতে আমার সন্দেহ হয়। এরপর আমার সন্দেহ গেল সেই আমার স্ত্রীর খালাতো ভাইয়ের উপর, কেননা আমার স্ত্রীর মৃত্যুর পর থেকে তাকেও দেখা যায়নি। এরপর এক সপ্তাহ খোঁজ করার পর আমি তার ঠিকানা পাই, এবং সেখানে গিয়ে আমি যখন দরজায় দস্তক দেই তখন দেখি আমার স্ত্রী দরজাটা খুলে দিল। আমার স্ত্রী আমাকে দেখে পালানোর চেষ্টা করলে আমি তাকে ধরি এবং তাকে টেনে টেনে গাড়িতে উঠাই এবং তাকে বললাম যে কাহিনী কি। তখন আমার স্ত্রী বলতে লাগলো, আমি অসহায় ছিলাম, আমার খালাতো ভাই প্রতিনিয়ত আমাদের বাসায় আসতো এবং সে আমাকে বলে যে সে আমাকে মডেলিং করাবে এবং আমাকে শহরে নিয়ে যায়। এরপর সে আমার অনেক খারাপ ছবি তুলে এবং আমার সাথে তার শারীরিক ইচ্ছা জোর করে পূরণ করে। এরপর থেকে সে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করে। আমার মা এই সম্পর্কে জানতে পারলে তিনি আমাকে বিয়ে দিয়ে দেন, তবে আমার খালাতো ভাই এতে রাজি ছিল না এবং সে আমাকে ব্ল্যাকমেল করতেই লাগে। এরপর আমার মা আমাকে বলে যে মরার নাটক করো এবং এরপর আমি তোমাকে আমার ছেলের সাথে বিয়ে করিয়ে দেব। এরপর আমি সেটাই করি এবং পরে তারা আমার সাথে জুলুম করে অত্যাচার করে, তবে বিয়ে করে নাই। আমার ব্যবহার করে যাচ্ছিল তারা এবং আমি অসহায় হয়ে গিয়েছি। এটি শোনার পর আমি চুপ হয়ে গেলাম এবং তাকে সান্ত্বনা দিতে লাগলাম আর বললাম যে আমি তোমার সাথে আছি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।